हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल कुकिंग डायरी बाय मौसुमी। आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन एबं सुस्थ आछेन। बराबरेर मतो आबारो चले आसलाम आपनादेर साथे नतुन एकटि रेसिपि शेयार करार जन्य। इलिश माछ बांगाली किन्तु अनेक पछन्देर एकटि खाबार, आर एई इलिश माछ विभिन्न भावे विभिन्न उपाये किन्तु रान्ना करा जाय। তাই আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটি সিম্পল রেসিপি শেয়ার করব, যেটি হচ্ছে ইলিশ মাছের দোপেয়াজা। আর এই ইলিশ মাছের দোপেয়াজাটা কিন্তু আপনারা ভাত এবং পোলাওর সাথে খেতে পারবেন। চলুন তাহলে পুরো ডিটেইলসে দেখে নিই আজকের এই রেসিপিটি। ইলিশ মাছের দোপেয়াজাটি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা আমি ইলিশ মাছটা ভাজবো না, তবে আপনারা যদি ভেজে নিতে চান হালকা লবণ এবং হলুদ দিয়ে কিন্তু আগে মাখিয়ে নিতে পারেন। ইলিশ মাছের দোপেয়াজাটি তৈরি করার জন্য আমি একটি প্যানে 4 চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম করে নিচ্ছি, আর ইলিশ মাছে যেহেতু অনেক তেল থাকে সে কারণে আমি এখানে কিন্তু তেলটা কম ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে হালকা লালচে করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইতে রেখে এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা লালচে হয়ে এসেছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে হালকা পানি দিয়ে দিব। এর মধ্যে হালকা পানি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এতে করে পেঁয়াজগুলো একদম বেশি ভাজা হয়ে যাবে না, এবং এর মধ্যে যখন মশলাগুলো আমি দিব তখন মশলাগুলোও কিন্তু পুড়ে যাবে না। এখন আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 1 চামচ আদা এবং রসুন বাটা, দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, এখন দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি এবং 4 থেকে 5 মিনিটের মতো এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। সব ধরনের রান্নার ক্ষেত্রে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু রান্নার মধ্যে কোনো রকম মশলার কাঁচা গন্ধ থাকবে না। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া শেষ, এখন আমি একে একে এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই রান্নার ক্ষেত্রে ইলিশ মাছগুলোকে ভেজে নেইনি, এখন এই মশলার মধ্যে এই মাছগুলোকে দিয়ে দিলাম এবং খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো এর মধ্যে কষিয়ে নেব। মাছগুলো কষানোর সময় উল্টে পাল্টে দুই পাশে কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, আর সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। মাছগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া শেষ, এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের তরকারি রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য, এতে করে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো থাকে। পানিটা দিয়ে দেওয়ার পরে মশলাগুলোর সাথে পানিটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। পানিটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন এর মধ্যে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এই কাঁচামরিচটা কিন্তু আমি আস্ত দিয়েছি, দুই ভাগ করে দিইনি, এতে করে কিন্তু তরকারির মধ্যে খুব সুন্দর একটি স্মেল আসবে। পানিটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে, এখন একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 থেকে 7 মিনিটের মতো। ফিরে এলাম 7 মিনিট পরে, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এই মাছগুলোকে আমি আতো হাতে উল্টে পাল্টে দিব। ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটি সিদ্ধ হয়ে যায়। আর এই মাছটা কিন্তু ওভারকুক করার কোনো প্রয়োজন নেই, এতে করে কিন্তু স্মেলটাও কমে যায়। মাছটা খুব ভালো করে উল্টে পাল্টে দেওয়া শেষ, এখন আবার একটি ঢাকনা দিয়ে আবার একটিকে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং মাছটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। যেহেতু আমরা ইলিশ মাছের দোপেঁয়াজা তৈরি করছি, সেক্ষেত্রে হচ্ছে পানিটা একদম শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি, একদম তেলটা বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং তেলও বেরি হয়ে এসেছে, দোপেঁয়াজাটা কিন্তু একদম রেডি। দেখতেই পেলেন কত সহজে ইলিশ মাছের দোপেঁয়াজা এভাবে তৈরি করা যায়। আপনারা চাইলে কিন্তু এই ইলিশ মাছের দোপেঁয়াজাটি গরম ভাত অথবা পোলাওর সাথে খেতে পারেন। রেসিপিটা কিন্তু একদম রেডি, এখন আমি একটি সার্ভিং ডিশে এটি সার্ভ করে নিচ্ছি।
আশা করছি আজকে আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারছেন এবং কমেন্ট বক্সে জানাতে পারছেন আপনার মূল্যবান মতামতটি। আর আমার চ্যানেলে এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে সব ধরনের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।